বঙ্গোপসাগরের কুতুব দিয়ে এলপিজি জাহাজে ভয়াবহ আগুন। বঙ্গোপসাগরে কুতুবদিয়া পয়েন্টে এলপিজি বহনকারী লাইটারের জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দিবাগত রাত 1টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রবিবার ভোর পর্যন্ত কোস্টগার্ড ও নৌবাহিনীর উদ্ধারকারী দল কুতুবদিয়া পয়েন্টের দক্ষিণে নোঙর করা বিএলপিজি সোফিয়া নামের এ জাহাজে থাকা 31 জনকে জীবিত উদ্ধার করেছে। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকির এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গভীর সাগরে নোঙর করা ওই জাহাজে হঠাৎ দাউ দাউ করে আগুন চলতে দেখা যায়। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। জানতে পেরে কোস্টগার্ডের একটি জাহাজ, একটি টাগবোট ও 4টি স্পিডবোট উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এছাড়া বাংলাদেশ কোস্টগার্ডের সঙ্গে নৌবাহিনী ও পোর্টের অগ্নি নির্বাপক দলসমূহ আগুন নিয়ন্ত্রণে যৌথভাবে কাজ করে। ডেস্ক রিপোর্ট, গণমানুষের আওয়াজ।